ওয়েলকাম টু সায়েন্স গামা দেখো রায় প্রশ্ন বিচিত্রাতে ক্লাস সেভেনে দু হাজার চব্বিশের যেটা ম্যাথেমেটিক্সের প্রথম স্কুল রয়েছে একশো ষোলো নম্বর পেজে তার এক এবং দুই মার্কসের উত্তরগুলো আমি তোমাদেরকে দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে দেবে আর সায়েন্স গামা চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে দেখো এবার একের দাগের একের প্রশ্ন এখানে রয়েছে দুই টাকার বারো পূর্ণ একের দুই পার্সেন্ট সমান কত পয়সা তাহলে দুই টাকা থেকে আমরা কত পয়সা হচ্ছে আগে জেনে নেব এক টাকা মানে একশত পয়সা তাহলে দুই টাকা মানে হচ্ছে দুই শত পয়সা এবার বারো পূর্ণ একের দুই পার্সেন্ট আছে তো এটাকে যদি আমরা পূর্ণ ভাঙি তাহলে বারো গুণিত দুই প্লাস এক বাই দুই হবে বারো দুগুণে চব্বিশ চব্বিশ প্লাস এক মানে পঁচিশ বাই দুই হয়ে যাবে এবারে দেখো এখানে ছিল পার্সেন্ট এবার এক পার্সেন্ট মানে আমরা কি জানি একের একশো তাহলে পঁচিশ বাই দুই পার্সেন্ট মানে পঁচিশ বাই দুই গণিত একের একশো হয়ে যাবে এবারে দেখো দুইশো পয়সার যদি পঁচিশ বাই দুই পারসেন্ট হয় কাটাকাটি করলে আমরা পাবো পঁচিশ পয়সা এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার এবার আমরা একের দাগের এর প্রশ্নের উত্তর দেখব এখানে রয়েছে টু ইস টু ফাইভ সেভেন ইস টু এইট এবং থ্রি ইস টু ফোরের মিশ্র অনুপাত আমরা কি জানি মিশ্র অনুপাতের ক্ষেত্রে পূর্বপদগুলির গুণফল হয় তার সঙ্গে উত্তর পদগুলির গুণফলের অনুপাত হয় তাহলে দেখে নাও এখানে কত হয়ে যাবে এটার প্রথমে রয়েছে পূর্বপদ দুই এটার ক্ষেত্রে রয়েছে সাত এবং লাস্টে যেটা ছিল থ্রি টু ফোর তার ক্ষেত্রে পূর্বপদ হচ্ছে থ্রি তাহলে দেখো দুই গণিত সাত গণিত তিন হয়ে গেল এবার উত্তর পদ দেখো প্রথমটার ক্ষেত্রে পাঁচ দ্বিতীয়টার ক্ষেত্রে আট এবং তৃতীয়টার ক্ষেত্রে চার তাহলে তাদের গুণ করব এবার দেখো কাটাকাটি করলে আমাদের হয়ে যাচ্ছে একুশ বাই আশি তার মানে একুশ ইস টু আশি হয়ে যাবে মিশ্র অনুপাত এটাই আমাদের অ্যান্সার এরপর দেখো একের দাগে তিনেরটা এখানে রয়েছে ফাইভ এক্স স্কোয়ার এই বীজগাণিতিক সংখ্যামালায় মালায় ফাইভ এক্সের সহগ কত তো ফাইভ এক্সের স্কোয়ারকে আমরা কি লিখতে পারবো পাঁচ গণিত এক্স গণিত এক্স অর্থাৎ এক্স গণিত ফাইভ এক্স তার মানে ফাইভ এক্সের সহগ কত হয়ে গেল এক্স এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার এরপর একের দাগে চারেরটা দেখো এখানে রয়েছে পনেরো ডিগ্রি কোনটি একটি কোন আমরা কি জানি সূক্ষ্মকোণ মানে জিরো ডিগ্রির থেকে বড় হয় নব্বই ডিগ্রির থেকে ছোট হয় যেহেতু এটা জিরোর থেকে বড়। এবং নব্বইয়ের থেকে ছোট সেই জন্য এটা হয়ে যাবে সূক্ষ্মকোণ দুয়ের দাগের এক একটা দেখো সুহাসবাবু তার মাসিক আয়ের ছেষট্টি পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট খরচ করেন তিনি যদি মাসে তিন হাজার দুইশত পঞ্চাশ টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত আমরা ধরে নেব যে সুহাসবাবুর মাসিক আয় এক টাকা তাহলে দেখো এখানে মাসিক আয়ের এই পার্সেন্ট খরচ করেন তাহলে এক্স গণিত ছেষট্টি পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট সমান কত হয়ে যাবে তিন হাজার দুশো পঞ্চাশ টাকা দেখো কাটাকাটি করে আমরা পেয়েছি এক সমান ষোলোশো পঁচিশ গণিত তিন মানে আটচল্লিশশো পঁচাত্তর টাকা তাহলে সুহাসবাবুর মাসিক আয় ধরেছিলাম এক্স টাকা কত পেলাম আটচল্লিশশো পঁচাত্তর এক্সের মান তার মানে সুহাসবাবুর মাসিক আয় হয়ে গেল আটচল্লিশশো পঁচাত্তর টাকা এটাই আমাদের উত্তর এরপর দেখো দুইয়ের দাগের দুই এখানে বলেছে কোনো এক ট্রেনিং সেন্টারে হাজার পঞ্চাশ জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছেন তাদের তিনটি বড় হল ঘরে কোন অনুপাতে রাখবে ইলেভেন ইস টু থ্রি ইস টু তিন পূর্ণ একের দুই অনুপাতে তাহলে প্রতি হল ঘরে কতজন করে বসবেন আমাদেরকে সেটা নির্ণয় করতে হবে প্রথমে আমরা ধরে নেব এই যে এটা দেওয়া ছিল এই অনুপাতটা সাধারণ অনুপাত ধরব এক্স তাহলে প্রথম ঘরে এগারো এক্স জন বসবেন দ্বিতীয় ঘরে থ্রি এক্স জন এবং তৃতীয় ঘরে তিন পূর্ণ একের দুই ইন্টু এক্স জন বসবেন তাহলে দেখো টোটাল যোগফলটা ফলটা কত বলা ছিল হাজার পঞ্চাশ কারণ টোটাল হাজার পঞ্চাশজনই এসেছিলেন দেখো তিনটেতে যোগ করে হাজার পঞ্চাশ সেখান থেকে এক্স যদি কমন চলে যায় এগারো প্লাস তিন প্লাস সাতের দুই এক্স মান হাজার পঞ্চাশ এবার দেখো এটাকে যদি আমরা যোগ করি এগারোর সঙ্গে তিন তার সঙ্গে যদি সাতের দুই যোগ করি কত পাবো পঁয়ত্রিশ বাই দুই এবার দেখো তাহলে এক্সের মান কত হয়ে যাবে এক্সের মান হয়ে যাবে হাজার পঞ্চাশ গণিত দুই বাই পঁয়ত্রিশ সেখান থেকে এক্স মান পেলাম আমরা ষাট এবার প্রথম ঘরে কতজন বসবে এগারো গণিত ষাট দ্বিতীয় ঘরে তিন গণিত ষাট এবং তৃতীয় ঘরে তিন পূর্ণায় একের দুই গণিত ষাট জন প্রথম ঘরে হলো ছশো ষাট জন দ্বিতীয় ঘরে হল একশো আশি জন তৃতীয় ঘরে হলো দুইশো দশজন এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার এবার আমরা দেখব দুয়ের দাগে তিনের পুলকবাবু এবং মানিকবাবুর বয়সের অনুপাত বলা আছে সাত নয় মানিকবাবুর বয়স যদি বাহাত্তর বছর হয় তাহলে পুলকবাবুর বয়স কত হবে দেখো ধরে নিয়েছি যে পুলকবাবু এবং মানিকবাবুর বয়সের সাধারণ অনুপাত এক্স তাহলে পুলকবাবুর বয়স হয়ে যাবে সেভেন এক্স বছর মানিকবাবুর বয়স হয়ে যাবে নাইন এক্স বছর এবার দেখো কার বয়স দেওয়া আছে মানিকবাবুর তাহলে নাইন এক্স সমান হয়ে যাবে বাহাত্তর কারণ মানিকবাবুর বয়স বলা আছে বাহাত্তর বছর সেখান থেকে এক্সের মান পেয়ে গেলাম আমরা আট কারণ বাহাত্তরকে যদি নয় দিয়ে ভাগ করি আমরা পাবো আট তাহলে পুলক বাবুর বয়স কত হয়ে যাবে যেহেতু সেভেন এক্স ছিল বাবুর বয়স দেখো এখানটা পুলক বাবুর বয়স ছিল সেভেন এক্স বছর সেই জন্য আমাদের হয়ে গেল গেলো গুণিত আট মানে ছাপান্ন বছর হয়ে গেল আমাদের অ্যান্সার এরপর দেখো তিনের দাগের একের প্রশ্ন এখানে রয়েছে ফোর টু দি পাওয়ার এক্স সমান এইট টু দি পাওয়ার ওয়াই হলে এক্স বাই ওয়াই প্লাস ওয়ানের মান কত হবে দেখো চার মানে আমরা কী জানি দুটো দুইয়ের গুণ ফল তার মানে টু স্কোয়ার আট মানে কী জানি তিনটে দুইয়ের গুণ ফল মানে টু কিউব এখানটা দেখো ফোর টু দি পাওয়ার এক্স সমান এইট টু দি পাওয়ার ওয়াই সেখান থেকে চার সমান টু এর স্কোয়ার লিখব এবং আট সমান টু এর কিউব লিখব সেখান থেকে হয়ে গেলো টু টু দি পাওয়ার টু এক্স সমান টু টু দি পাওয়ার থ্রি ওয়াই দেখো এই জায়গাটা তাহলে টু এক্স সমান থ্রি ওয়াই হয়ে গেল তার মানে এক্স বাই ওয়াই সমান তিনের দুই এবার আমাদেরকে মান নির্ণয় করতে বলা ছিল এক্স বাই ওয়াই প্লাস ওয়ান তার মানে আমাদের হয়ে যাবে দেখো তিনের দুই প্লাস এক করলে আমরা পাবো পাঁচের দুই পাঁচের দুই মানে দুই পূর্ণ একের দুই তাই এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার দুই পূর্ণ একের দুই তিনের দাগের দুইয়েরটা দেখো এখানে রয়েছে মাইনাস এইট এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ওয়ানের সঙ্গে কত যোগ করলে চোদ্দো এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স প্লাস তিন হবে আমরা ধরে নিচ্ছি ওয়াই যোগ করতে হবে তাহলে শর্তানুযায়ী এর সঙ্গে ওয়াই যোগ করলে আমরা এই জিনিসটা পাবো দেখো মাইনাস এইট এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ওয়ান প্লাস ওয়াই সমান চোদ্দো এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স প্লাস থ্রি তাহলে ওয়াই সমান কত হয়ে যাবে এই পুরো রাশিমালাটা ডান দিকে এসে বিয়োগ হয়ে যাবে দেখো তাহলে মাইনাস সাইনটা হয়ে যাবে প্লাস প্লাস সাইনটা হয়ে যাবে মাইনাস এবং লাস্ট যে প্লাস ওয়ান ছিল সেটা হয়ে গেলো মাইনাস ওয়ান এবার যোগ বিয়োগ করবো চোদ্দো এক্স স্কোয়ারের সঙ্গে যদি এইট এক্স স্কোয়ার যোগ করি আমরা পাবো বাইশ এক্স স্কোয়ার এগারো এক্সের সঙ্গে যদি আট এক্স বিয়োগ করি আমরা পাবো থ্রি এক্স আর তিন থেকে যদি এক বিয়োগ করি আমরা পাবো দুই তাহলে দেখো নির্নেও বাইশ এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু যোগ করতে হবে এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার এরপর তিনের দাগের তিনেরটা দেখো এখানে বলেছে প্রথমটিকে দ্বিতীয় দিয়ে ভাগ করতে হবে রয়েছে দেখো থ্রি পি কিউ আর প্লাস সিক্স পি স্কোয়ার কিউ আর স্কোয়ার মাইনাস নাইন পি কিউব কিউ স্কোয়ার আর কিউব একে ভাগ করতে হবে মাইনাস থ্রি পি কিউ আর দিয়ে দেখো মাইনাস থ্রি পি কিউ আর এর সঙ্গে যদি মাইনাস ওয়ান গুণ করি কত পাবো প্লাস থ্রি পি কিউ আর এবার এখানে যদি সাইনটা চেঞ্জ করি অর্থাৎ বিয়োগ করি তাহলে দেখো এই জায়গাটা কেটে যাবে দেখো সিক্স পি স্কোয়ার কিউ আর স্কোয়ার সেটা আমাদের নেমে এলো এর সঙ্গে যদি মাইনাস টু পি আর গুণ করি তাহলে পি এর সঙ্গে পি গুণ করলে পি স্কোয়ার আসবে আর এর সঙ্গে আর গুণ করলে আর স্কোয়ার আসবে সাইন চেঞ্জ করলাম কেটে গেল এরপর দেখো যদি আমরা মাইনাস থ্রি পি কিউ আরের সঙ্গে গুণ করি থ্রি পি স্কোয়ার কিউ আর স্কোয়ার তাহলে এই জিনিসটা পেয়ে যাব মাইনাস নাইন পি স্কোয়ারের সঙ্গে পি গুণ করে পেলাম পি কিউব কিউয়ের সঙ্গে কিউ গুণ করে পেলাম কিউ স্কোয়ার আর স্কোয়ারের সঙ্গে আর গুণ করে পেলাম আর কিউব দেখো তাহলে যদি সাইন চেঞ্জ করি আমাদের ভাগ হয়ে যাবে জিরো এই জায়গাটাও কেটে যাবে এটাই হয়ে যাচ্ছে আমাদের ভাগ ফল তোমরা এটাকে আরেকটা পদ্ধতিতে করতে পারো দেখো এই পদ্ধতিতে ভগ্নাংশের লবে যেটা ছিল সেখান থেকে থ্রি কিউ আর কমন নিয়েছি তাহলে এর ক্ষেত্রে থ্রি আর দিয়ে যদি থ্রি কিউ আর দিয়ে ভাগ করি ওয়ান পাবো এটাকে যদি থ্রি দিয়ে ভাগ করি টু পি আর পাবো লাস্ট যেটা রয়েছে সেটাকে থ্রি আর দিয়ে ভাগ করলে পাবো মাইনাস থ্রি স্কোয়ার কিউ আর স্কোয়ার তাহলে দেখো এই জায়গাটার সঙ্গে থ্রি পি কিউ আর সব কাটাকাটি হয়ে নিচে থাকবে মাইনাস ওয়ান তার মানে মাইনাস অফ ওয়ান প্লাস টু পি আর মাইনাস থ্রি স্কোয়ার কিউ আর স্কোয়ার হবে মাইনাস দিয়ে যদি গুণ করে দিই আমরা এই জায়গাটা পাবো অর্থাৎ ভাগ ফল আমাদের এটাই আসবে মাইনাস ওয়ান মাইনাস টু পি আর প্লাস থ্রি স্কোয়ার কিউ আর স্কোয়ার এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবে আর সায়েন্স কাম চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ